আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে শীতকালীন সবজি মানে ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করব। আপনাদের ভাইয়া ফুলকপি ভীষণ পছন্দ করে, তো তার জন্যই আজকে রান্নাটা করতেছি আর আপনাদের মাঝে শেয়ার করা, যাতে নতুন আপুরা, ব্যাচেলার ভাইয়ারা এবং প্রবাসী ভাইয়ারা যদি সবজি দিয়ে বড় মাছ রান্না করতে চান, এইভাবে যদি রান্না করেন খেতে ভীষণ ভালো লাগবে, আর সেজন্যই আর কি ভিডিওটা শেয়ার করো আর কি। যাই হোক, এখানে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগে, এরপরে যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ আর আদা রসুন দিয়ে মেখে রেখেছি। আর এখানে রান্না করে চলে এসেছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পরে দেখতেই পেরেছেন যে আমি সামান্য লবণ দিয়ে নিয়েছিলাম মাছ ভাজার আগে। আর এইভাবে যখন মাছ ভাজবেন তাহলে দেখবেন যে মাছগুলো খুব সহজেই উঠে যাবে আর কোনো মাছ কিন্তু ভাঙবে না। তো আমার মাছগুলো দেখুন খুব সুন্দরভাবে উঠে গেছে। নতুন কড়াইয়ে যদি এইভাবে করে মাছ ভাজেন সব মাছগুলো কিন্তু একদম আস্তে আস্তে করে উঠাতে পারবেন। এরপরে মাছগুলো কিন্তু উঠিয়ে নিলাম, আর সেই তেলেই আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখানে এই যে টমেটো কুচি দিয়ে দিয়েছি, আর টমেটো দিলে কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর আসে। এরপরে ঘরোয়া মশলা দিয়ে রান্নাটা করব, মাছাচিদের মতো করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর হলো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আমি, আর ধনিয়া আর জিরা এগুলো কাঁচা আমি বেটে রেখেছিলাম, সেখান থেকে এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিলাম, আর ঝাল যে যেরকম খান সে অনুযায়ী দিয়ে নেবেন। তো আমি মিডিয়াম ঝাল দিয়ে দিয়েছি আর কি, দু চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর সামান্য পানি দিয়ে এখন মশলাগুলোকে ভালো করে কষাই নিতেছি। মশলার পরিমাণটা ঠিকমতো হলে রান্নার কালারটা খুব সুন্দর আসে। তো ভালোভাবে কষাই নিতেছি যাতে মশলার কাঁচা মানে একটা কাঁচা একটা গন্ধ থাকে সেটা যাতে না থাকে, সেজন্য ভালোভাবে কষাই নিতে হবে আর কি। আর শীতকালীন সবজি দিয়ে যে কোনো মাছ রান্না করলে খেতে একটু বেশি ভালো লাগে। আর এখানে ফুলকপি নিয়েছি, অন্য কোনো রকম সবজি আমি এখানে আর দিব না। ফুলকপিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর এই যে ডাটাগুলো দিয়ে নিয়েছি, ডাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, অনেকে অবশ্য খান না, একদিন এভাবে করে খেয়ে দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগবে। ডাটাগুলোকে অবশ্যই আগে সুন্দর করে কেটে আঁশগুলোকে ফেলে দিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন স্কিল, আমি একটু ভালো করে কষাই নিতেছি। তো কষানো যখন ভালোভাবে হয়ে যাবে তরকারিগুলো কিন্তু একদম কমে গেছে, দেখেন হাফ সিদ্ধ হয়ে আসছে আর কি। কিছুক্ষণের জন্য ঢেকে দিছি, এতে করে মশলাগুলো খুব সুন্দর কষানো হবে আর এই তরকারিগুলো মানে ফুলকপিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখতেই মানে দেখি বোঝা যাচ্ছে একদম সিদ্ধ হয়ে কিন্তু কমে গেছে। আর এখানে আমি এখন কষানো শেষে গরম পানি দিয়ে দিয়েছি, এতে করে রান্নাটা খুব মানে চটজলদি হয়ে যাবে আর কি। তো রান্না হয়ে গেছে, এই এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর এলো ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে 3-4 মিনিটের মতো ভালো করে বলক আনবো, যাতে করে মাছের ভিতরও মানে তরকারি ঝোলটা প্রবেশ করে আর রান্নাটা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। তো অবশেষে রান্না হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে আমি রান্না নামিয়ে ফেলবো। তো খুব সহজভাবেই এভাবে আপনাদের রান্নাটা শেয়ার করার চেষ্টা করলাম। গ্রামের মাছাচির এইভাবে করে মাছ রান্না করেন তরকারি দিয়ে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর শীতকালে এইভাবে রান্না করে খেলে রান্না কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।